ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো মসুর ডালের তরকা। তার জন্য আমি এখানে এক কাপ ডাল আগে থেকে আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি এখানে দুটো ডিম, আর এখানে নিয়েছি কারি পাতা, সামান্য একটু মৌরি, শুকনো লঙ্কা এবং সরিষা ফোড়ন দেওয়ার জন্য। তো আর এখানে নিয়েছি আমি গুঁড়ো মশলা। তো এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো নিয়েছি। এখানে আমি নিয়েছি একটা টমেটো, পেঁয়াজ কুচি এবং রসুন। তো এবার আমি চলে যাব রান্নায়। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হলে আমি এবার দিয়ে দেবো সামান্য সরিষার তেল। আপনারা এটা সাদা তেলেও করতে পারেন। তো কড়াই তেল গরম হয়ে গেছে, তো এবার আমি এতে দিয়ে দেব ডিম। তো ডিম দুটো হালকাভাবে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার দরকার নেই, এরকমভাবে ভেজে নিতে হবে। তো এই মসুর ডালের তরকাটা খেতে খুব সুস্বাদু হয় এবং রুটি, কুলচা, নান, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে। তো বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে খাবেন। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা অন্য জায়গায় তুলে নেব। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো ডিমটা আমি তুলে নিয়েছি, ওই কড়াতে আমি আবার দিয়ে দেব তেল। তো আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা হালকা একটু গরম হলে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এবার আমি তেলের উপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। তো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে হালকা করে, তো এবার আমি দেব টমেটো। টমেটো দেওয়ার পরেও আমি হালকাভাবে এটাকে নেড়ে নেব একটু। তো একটু নাড়াচাড়া করার পর এবার আমি দেব লবণ। লবণ দেওয়ার পরে এখন আমি অল্প করে লবণ দিলাম, পরে আবার লবণ দেব। তো এবার আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লবণও একটু আমি সাথে দিয়ে দিয়েছি। এগুলোকে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিলাম জল। জল দিয়ে আমি এবার দিয়ে দেব ঢাকা, মানে এটাকে ভালোভাবে কষে নিতে হবে, যতক্ষণ না কষা হবে ততক্ষণ একটু ভালোভাবে কষে নিতে হবে। তো ঢাকা দিয়ে দিলাম, আমি 2-3 মিনিট পরে ঢাকাটা তুলবো। তো এটা সেদ্ধ হয়ে গেছে এবং তেলও বেরিয়েছে, তো এটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এতে মসুর ডাল, ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আমি 1 কাপ মতো মসুর ডাল, সেটা আমি এখানে দিয়ে দেব। মসুর ডাল দেওয়ার পরেও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এইভাবে মিশিয়ে নিতে হবে। তো মসুর ডালটা মশলার সঙ্গে ভালোভাবে কষে নিতে হবে। তো কষা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেব জল। তো এবার আমি এতে দিয়ে দিলাম জল। মসুর ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ আমি জল দিয়ে দিলাম। মসুর ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, প্রায় 10 মিনিট মতো সময় লাগবে। তো আমি এবার মসুর ডালটা এটা ফুটে গেলে আমি এবার এটাতে ঢাকা দিয়ে দেবো। তো ফুটে গেছে, আমি এবার এটাতে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলবো। তো মসুর ডালটা দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাতে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে নেব। নাড়ার পরে এবার আমি এটাতে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দেওয়ার পরেও ভালোভাবে একটু নাড়তে হবে। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এটা এবার আমি দিয়ে দেবো ঢাকা। ঢাকা দেওয়ার পরে বেশিক্ষণ রাখার দরকার নেই, 2-3 মিনিট মতো রাখলেই হবে। তো 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলবো। তো এবার আমি এই তরকাটা নামিয়ে নেব। তরকাটা আমি এবার নামিয়ে নিয়েছি। তো অন্য একটা আমি লোহার কড়াই এখানে চাপিয়ে দিয়েছি এটাতে তরকা দেওয়ার জন্য। এখানে আমি এবার দিয়ে দেব তেল, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এতে দিয়ে দিলাম রসুন। থেতো করা রসুন আমি দিয়ে দিলাম, হালকা একটু আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এবার আমি দেব ফোড়ন। তার জন্য নিয়েছিলাম এখানে মৌরি,
শুকনো লঙ্কা, একটা কারি পাতা এবং সরিষা। আপনারা কারি পাতাটা না দিলেও দিতে পারেন, যাদের থাকবে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তো অন্য জায়গায় আমি তরকাটা নামিয়ে রেখেছিলাম একটা পাত্রে, তো এবার আমি এটাতে ঢেলে দেব। তো ওগুলো ঢেলে দিয়ে ভালোভাবে এরকমভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো এবার আমাদের তরকাটা একদম রেডি খাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। তো এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।